একদিকে তীব্র গরমে হাঁসফাঁস করা যোগান তার উপরে বৃষ্টির পূর্বাভাসের কথা থাকলেও মিলছে না বৃষ্টির দেখা এর মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বাড়ছে ফলত ঘাটতি পড়ছে তাতে আর সেই কারণে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে প্রায় বাহান্ন জন রক্তদাতাদের নিয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করা হয় ব্যাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারের তত্ত্বাবধানে কালিয়া নিবাসে কুন্ডু বাড়িতে এই রক্তদান শিবিরের কর্মসূচি পালন করা হয় ডক্টর বোস হাসপাতালের ব্লাড রক্ত না থাকায় রোগীদের সমস্যা চরম মাত্রা এসেছে এই কারণে এই হাসপাতালের মেডিকেল টিমের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচি যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই দিনের এই অনুষ্ঠানে সামিল রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সকল মানুষ ক্লাব প্রতিষ্ঠানের উচিত এই ধরনের গরমের হাসফাস করা পরিস্থিতির মাঝে রক্তদান শিবিরের মতো কর্মসূচি পালনের মধ্যে দিয়ে রক্তের চাহিদা মেটানোর এমনটাই বললেন ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সম্রাট শুধু তাই নয় রক্তদাতাদের উৎসাহিত করতে বিশেষ উপহারও তুলে দেন কাউন্সিলর সম্রাট তাপাদার না আপনারা জানেন যে আমাদের ডক্টর বিএন বসু হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্ক এই গ্রীষ্মকালে এবং আড়াই মাস ধরে নির্বাচন চলেছে সার্বিকভাবেই একটা রক্ত সংকট চলছে এই রক্ত সংকটের মোকাবিলা করার জন্যে আমাদের দু নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এখানে বাহান্ন জন রক্তদান করেছে এবং এই রক্তদান আমি বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং রাজনীতির উর্ধেও সে রক্তদান করা উচিত যারা ঈশ্বরকে পুজো করার জন্যে লাখ লাখ টাকা খরচা করে তাদের মনে হয় এই রক্তদান করাটা অত্যন্ত জরুরি তার কারণ রক্তদানই একমাত্র পথ যে একটা মানুষের জীবন বাঁচাতে পারে তাই আমরা আমাদের দু নম্বর ওয়ার্ডের কমিটির সকল সদস্যরা একত্রিতভাবে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছিল যাবৎ আড়াই মাস যাব নির্বাচনে এই রক্তদান শিবিরগুলো আয়োজন করা করে রক্তদান শিবির আয়োজন করা হবে বিভিন্ন রাজনৈতিক দলেরা করে ক্লাব সংগঠন এরা করে কিন্তু এই আড়াই মাস যাব একটা ইলেকশন প্রসেস চলার জন্যে সবাই একটু ব্যস্ত ছিল এবং রক্ত হাহাকার একটা জায়গায় পৌঁছে যাচ্ছিল তো আমাকে ডক্টর বিএন বসু হাসপাতালের মাননীয় সুপার যখন বললেন যে এরকম রক্তের একটা সংকট চলছে তারপরে আমার মনে হলো যে আমরা যারা রাজনীতি করতে এসেছি দ্য বেসিক কনসেপ্ট অফ রাজনীতি পলিটিক্স ইজ টু সার্ভ দ্য পিপল অ্যান্ড ডু সামথিং ফর দ্য সোসাইটি এটা যদি বেসিক কনসেপ্ট হয় তাহলে ব্লাড ডোনেশান ক্যাম্পের কোনো সাবস্টিটিউট কিছু নেই যেখানে সরাসরিভাবে আপনি একটা মানুষের জীবন রক্ষা করতে পারেন তাই আমরা এই রক্তদান শিবিরটি আয়োজন করলাম এবং আপনারা দেখলেন মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষের অংশগ্রহণ আমরা সকলেই যারা রক্তদান করেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ব্যারাকপুর থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট সঠিক বার্তা